নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ, ফিরে এলাম জবাব চায় বাংলা নিয়ে। ইদানিং লক্ষ্য করে দেখুন, বাংলার সবাই রাস্তায় নেমে পড়েছে, মানে নেতা মন্ত্রী কর্মী যারা রাজনৈতিক দলের তাদের কথা কিন্তু বলছে না, সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন। সাধারণ মানুষ যারা কোনো পতাকা কোনো দিন ধরেননি, তারা ভোট দিয়েছেন হয়তো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা হয়তো পছন্দ করেছেন, টিভিতে তাদের বক্তব্য শুনেছেন, কিন্তু তারা এখনো পতাকা ধরেননি, কিন্তু তারা একটা অধিকার নিয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করে দেওয়া হয়েছে। আমি সেই সাধারণ মানুষের কথা বলছি যারা খিটে খাওয়া মানুষ, যারা প্রতিদিন বাজারে যান, বাসের টিকিট ঘড়ির ব্যান্ডের নিচে রেখে দেন এবং অপেক্ষা করেন দিন বদলের, একটা ছোট ফ্ল্যাটের জন্য যারা লড়াইটা করেন, ইএমআই দেওয়ার লড়াইটা করেন, যারা প্রতিদিন ভাবেন যে আমার সরকার স্বপ্ন দেখাচ্ছে কালকে ঠিক বাস্তবায়িত হবে, যারা আজ স্বপ্ন দেখাচ্ছে কাল নিশ্চয়ই সেটা বাস্তবায়িত হবে, আশায় বাঁচা কিছু মানুষের কথা বলছি যারা নিজের ঘরের, নিজের ড্রয়িং রুম থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে। একটা সময় টিভিতে জবাব চায় বাংলা দেখতো, এখন মোবাইল ফোনে রাস্তায় মেয়র রোডে শহীদ মিনারে বসে বসে জবাব চায় বাংলা দেখছে নিজের মোবাইল ফোনে। যাদের মাগনাতে কেউ 50 লাখ টাকা দিয়ে যায় না, যাদের এমনি এমনি 70 লাখ টাকার গাড়ি কেউ দিয়ে যায় না, যাদের গুনে গুনে টাকা খরচ করতে হয়, আমি ঠিক সেই সাধারণ মানুষ, আম আদমি, ম্যাঙ্গো পিপল যাদেরকে বলা হয়, পরিহাস করা হয় যাদেরকে নিয়ে, সেই তাদের কথা বলছি। সবাই রাস্তায়, কাজ বাজ ছেড়ে রাস্তায় টেনে নামিয়েছে এই সরকার। যার স্কুলে যাওয়ার কথা ছিল, সে দিনের পর দিন পড়ে আছে শহীদ মিনারে। আবার যার স্কুলে চাকরি পাওয়ার কথা ছিল, সে দিনের পর দিন পড়ে রয়েছে মেয়র রোডে। যার সরকারি অফিসে ফাইল নিয়ে বসার কথা ছিল, সে দৌড়াদৌড়ি করছে এই আদালত থেকে সেই আদালত, দিল্লির আদালতে কি রায় হলো, সুপ্রিম কোর্টে কালকে কি রায় হলো, এই সমস্ত কিছু জানতে। যে আশা কর্মীরা, এদের তো ছেড়েই দিন, সরকারি কর্মীদের যারা ডিএ আন্দোলনকারী তাদের কথা ছেড়ে দিন, আশা কর্মীদের কথা বলছি, যে আশা কর্মীদের আইসিডিএস অফিসে যাওয়ার কথা ছিল, তারা যাচ্ছে কলকাতায় ধর্ণা দিতে। দিকে দিকে প্রতিবাদে ডিএ আন্দোলনকারী থেকে যোগ্য প্রার্থী, আশা কর্মী থেকে অস্থায়ী সরকারি কর্মী, এমনকি পুলিশেরও একাংশ, সবাইকে রাজ্যে রাস্তায় যে শেষ পথ, সেই পথটা বুঝিয়েছে এই সরকার। রাজ্যেই বোধ হয় সম্ভব নিজের হকের জন্য, দাবি দেওয়ার জন্য এখানে ভিক্ষা করতে হয়, হাত জোর করে বলতে হয়, ভাই আমার দিয়ে, অন্য কারোর কিছু আমি চাইছি না, আমার দিয়েটা আমি চাইছি। কেন্দ্র কত পার্সেন্ট দিল, কেন্দ্র আর কত পার্সেন্ট দিলে 50%-এর বেশি হয়ে যাবে, এবং তারপরে আরেকটা পে কমিশনের ভাবনা চিন্তা হবে যখন 100% দিয়ে হয়ে যাবে, এইসব কিছু ভাবছি না দাদা, আমাকে আমার দিয়ে টুকু অন্তত দিন, আমি নিশ্চিন্ত মনে বাড়ি যাই, কাল সকালে অফিসে আবার চলে আসব। আশা কর্মী যারা রয়েছেন তারা বলছেন, দিদিরা আমরা রাজনীতি করতে চাই না, আমাদের কাজ রাজনীতি করা নয়, আমরা শুধুমাত্র চাই মিড ডে মিলে যাতে পোকা মাকড় না পাওয়া যায়, আমরা শুধু চাই আমাদের বেতনটা যাতে পাওয়া যায়। বিদ্রোহ আজ চারিদিকে, বিদ্রোহ চলছে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, আমি চাই তার দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে। সত্যি যেন এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, অবাধ্যতার ঢেউ দিকে দিকে, সত্যি দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ, এবং এই ব্রিটিশদের বিরুদ্ধে এই অবাধ্যতা, এই অসহযোগ আমরা দেখেছিলাম, কিন্তু এখন যেন সরকারের বিরুদ্ধেই কর্মীদের অবাধ্যতা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা কোনো অংশে কম যেন নয়। পাল্টা শাসক আরো রক্তচক্ষু দেখিয়ে শোকজ নোটিশ পাঠাচ্ছে, কাশর ঘন্টা ঢোল নিয়ে শোকজ নোটিশের উত্তর দিতে যাচ্ছে কর্মীরা, এই দৃশ্য আমাদের বাংলায় দেখতে পাচ্ছি আমরা। কেউ কেউ আবার শোকজ নোটিশ বাঁধিয়ে রেখে দিয়েছে, হকের ডিএর দাবিতে অনর বাংলা, বিধায়ক থেকে সাধারণ, একদম সাধারণ কর্মী, করণিকের কাজ করেন হয়তো, প্রত্যেককে দমন পীড়নের মাধ্যমে সরকার বুঝিয়ে দেওয়ার নাকি চেষ্টা করছে যে সরকার এভাবেই চলবে, তোমরা চুপ করো। সরকারি বিরোধিতা মানেই এখানে রাজ্যের বিরোধিতা, জানো
রাজ্য সরকারের বিরোধিতা, শাসকের বিরোধিতা কবে থেকে রাজ্য সরকারের বিরোধিতা হলো? রাজ্য সরকার একের পর এক ধমকে চমকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এভাবেই সরকারটা চলবে। কিন্তু যারা আন্দোলনকারী তারা বলছেন আন্দোলন কিন্তু চলবে, আন্দোলন চলবে, কিন্তু অনশন তোলার পরপরই যেভাবে সুকস এবং তার পাশাপাশি ডি আন্দোলনকারীদের বড় শাস্তির খাড়া নেমে এলো, তাতে তো আবার নয়া যে নির্দেশিকা, একদিনের মাইনে কাটার যে হুকুম, তাতে তো আবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে সরকার আসলে ধমকে চমকেই রাখতে চায়, কথা বলতে চায় না। এই সরকার আসলে দিয়ে দিতে চায় না। কেউ আবাস যোজনার ঘর চুরি গেছে বলে লড়াইটা করছে, কেউ চাকরি চুরি গেছে বলে পথে নেমেছে, কারোর স্লোগান চুরি করেছে, চুরি করেছে আমার ডিএ সরকার। কেন বাংলার মানুষকে আমার আজ জবাব চাই বাংলাতে বেশি কিছু জিজ্ঞেস করার নেই। রবিবার এমনিতেই আপনারা সুখে দুঃখে আছেন হয়তো, যদি আপনাদের বাড়িতে কোনো ডিএ আন্দোলনকারী না থাকে রবিবার আপনারা হয়তো খুব আনন্দে রয়েছেন, কিন্তু যদি আপনার বাড়িতে একজনও ডিএ আন্দোলনকারী রয়, যদি আপনার বাড়িতে একজনও আশাকর্মী, একজনও চাকরি প্রার্থী, একজনও যোগ্য তালিকায় নাম থাকা অথচ নিয়োগ না পাওয়া ছেলে মেয়ে থাকে, এটা তাদের প্রশ্ন আজকে আমি করছি এবং এটা নিয়ে আপনাদেরও ভাবা উচিত, আমারও ভাবা উচিত। কেন বাংলার মানুষকে সব কাজ বাজ ছেড়ে ছুড়ে নিজের প্রাপ্যটুকুও পেতে বারবার অনশন, অবস্থান, বিক্ষোভ, আদালতের পথ বেছে নিতে হবে? আরে নিজের বাড়ির সিন্ধুক থেকে তো রাজ্য সরকার বা শাসক ডিএটা দিচ্ছে না, ডিএর টাকাটা তো শাসক দলের যে নেতারা মুখপাত্ররা তারা এমন ভাব করছেন যেন নিজের আলমারি খুলে ডিএর টাকাটা আপনাকে দিতে হচ্ছে, নিজের আলমারি খুলে মিড ডে মিলের চালের টাকাটা আপনাকে দিতে হচ্ছে, ডালের টাকাটা দিতে হচ্ছে, মিড ডে মিলের ভালো চাল যাতে আসে তার জন্য লড়াইটা চলছে, 100 দিনের কাজের টাকা যেন ছেলে মেয়েগুলো পায় তার জন্য লড়াইটা চলছে। এটা আপনারা কেউ কিছু করছেন না, বাংলার মানুষ একটাই প্রশ্ন করছে, সরকারি কর্মচারীরা একটাই কথা বলছেন, সরকার আসবে, সরকার যাবে, নেতা আসবে, নেতা যাবে, মন্ত্রী আসবে, মন্ত্রী যাবে, কিন্তু সরকারি কর্মচারীরা থাকবে, বাংলার মানুষ থাকবে, বাংলার ভোটাররা থাকবে, এবং বাংলার ভোটারদেরকে পতাকাবিহীন একজন মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া, রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, আদালতে আদালতে ঘুরে বেড়ানোর যে প্রসেসটা চলছে সেটা বোধহয় ঠিক চলছে না। বাংলার মানুষ শুধু বলছে দেশের নিয়ম অনুযায়ী প্রাপ্যটুকু আমাকে দাও, আমাকে আমাকে মিড ডে মিলের চালটা দাও, আমার যদি বাড়ি পাওয়ার যোগ্যতা থাকে আবাস যোজনার বাড়িটা আমাকে দাও, 100 দিনের কাজ যদি পাওয়ার অধিকার বা আমার নামে নামের লিস্ট যদি আসে সেইটুকু দাও এবং আমাকে ডিএটা দাও। সবাইকে এক সারিতে দাঁড় করিয়ে দিয়েছে এই সরকার, সব আন্দোলনকারীকে, এবং অদ্ভুতভাবে দেখুন কোনো রাজনৈতিক দল এই আন্দোলনগুলোকে হাইজ্যাক করতে পারছে না, কোনো পতাকা লাগিয়ে চলে যেতে পারছে না ডিএ আন্দোলনকারীদের যে ধর্ণা মঞ্চ সেখানে, কোনো পতাকা লাগিয়ে চলে যেতে পারছে না যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের আন্দোলন স্থলে, কোনো পতাকা লাগিয়ে চলে যেতে পারছে না যারা আশাকর্মীরা রয়েছেন তাদের একের পর এক যে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলছে সেখানে, নার্সদের, ডাক্তারদের, পুলিশদের, অস্থায়ী ঠিকা শ্রমিকদের প্রত্যেকের আন্দোলনটা চলছে একটাই কথার জন্য, আমার প্রাপ্যটা আমাকে দাও, এর জন্য তোমার বাড়ি থেকে কোনো সিন্ধুক ভাঙতে হবে না। তাতেও এত অনীহা সরকারের, তাতেও এত অনীহা শাসকের, কেন? এর জবাব চাইছে বাংলা। শুরুতেই দেখে নেব প্রতিবেদন এবং তারপর আসছে বিতর্কে। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর খেউ খেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? দিয়ে চাইলে মুখ্যমন্ত্রী কখনো বলছেন ঘেউ ঘেউ করবেন না, কখনো বলছেন মাথা কেটে নিলেও দিতে পারবেন না। সরকারি কর্মীদের মতোই রোদ, জল, ঝড় গায়ে মেখে দিনের পর দিন চলছে এসএলএসসি চাকরি প্রার্থীদের ধর্ণা। তবুও যেন কিচ্ছু যায় আসে না সরকারের, উল্টে ঘুরিয়ে হুঁশিয়ারি বার্তা আসছে শাসকের কাছ থেকে। আমি কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে তাদের জন্য যথেষ্ট জায়গা আছে। আমি যারা আন্দোলন করছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা এমন কিছু করে বসবেন না, এমন কিছু বলে ফেলবেন না যাতে সরকারের সঙ্গে আপনাদের কোথাও ভুল বোঝাবুঝি হয়। হকের চাকরি চাইতে পথে নেমে জুটেছে পুলিশের ঘুষি কামড়, হক চেয়ে বারবার হেনস্থা হতে হয়েছে, পুলিশের লাঠির আঘাত সহ্য করতে হয়েছে।
চাওয়া কি অপরাধ? অধিকারের লড়াইকে যেভাবে প্রতিনিয়ত খাটো করার চেষ্টায় রাজ্যের শাসক দল, তাতে হক চাওয়াটাই যেন শাসকের চোখে অপরাধ। যারা অনেক পায় তাদের বেশি পাইয়ে দেওয়া, এটা আমার কাছে পাপ মনে হয়। আমি বলেছি না পোষায় ছেড়ে দিন না, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অনেক টাকা দিচ্ছে আপনি ওখানে গিয়ে জয়েন করুন। আমার কাছে মনে হয় যে আমরা যারা ডিএ পাই, আমরা কিছু হলো সপ্তাহে দুদিন মাছ খেতে পারি, সেটা হচ্ছে বাংলার মানুষের জনসংখ্যার খুব একটা ছোট্ট পার্সেন্টেজ লোক ডিএ পান, সে তারা আগে পাবে না যে মানুষগুলো এক মাসেও একটা মাছ খেতে পায় না, তারা আগে পাবে, এটা আমি সকলকে ভাবতে বলবো, কারণ ডিএ পেলে আমিও পাবো। ডিএ দাবিতে কর্মবিরতির পথে হেঁটেছিল সরকারি কর্মীরা, তাদের শোকজ করে একদিনের বেতনে কোপসিয়েছে রাজ্য, এটা শাসকের স্বৈরাচারী মনোভাবের প্রমাণ তোপ বিরোধীদের। আমরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে আশ্বস্ত করছি, আপনাদের যত শোকজ আছে ফিরে ডাস্টবিনে ফেলে দিন, ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে, আপনাদের লিগাল প্রোটেকশন থেকে শুরু করে যা প্রয়োজন হবে আমরা দেখি। চাকরি তো শুধু নয়, আওয়াজ থেকে মিড ডে মিল কেলেঙ্কারি এমন পর্যায়ে যে ছুরি ধরতে রাজ্যে কেন্দ্রীয় দল আসতে হচ্ছে। রেশনীয় দুর্নীতির অভিযোগ, হকের দাবিতে পথে নেমে পুলিশ দিয়ে হেনস্থার শিকার হচ্ছেন আশা কর্মীরাও। ওটা বিষয়টা তাহলে দাঁড়ালো কি? ডিএ থেকে চাকরি, আওয়াজ থেকে রেশন, মিড ডে মিল, সব হকের দাবিতে রাস্তায় নামা ছাড়া রাজ্যবাসীর হাতে আর কোনো বিকল্পই নেই। শাসকের স্লোগান ছিল বদলা নয় বদল চাই, বদলা হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু বদল কি আদেও কিছু হয়েছে? রিপাবলিক বাংলা।